Welcome to my YouTube channel. আজকের আলোচনার বিষয় নার্সিং ভর্তি পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো আজকের পর্ব হচ্ছে এক। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রশ্নগুলো দেখে নিই। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা আজকে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2023-এর জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি এক নম্বর প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে তা হলো অপশন ক 1975 সালে, অপশন খ 1974 সালে, অপশন গ 1973 সালে, অপশন ঘ 1976 সালে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। দুই নম্বর প্রশ্ন, 2023 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কততম জন্মদিন পালিত করা হয়? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে তা হলো অপশন ক 132, অপশন খ 123, অপশন গ 124, অপশন ঘ 125। 2023 সালে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হয় 124তম, অতএব সঠিক উত্তর হবে অপশন গ 124। তিন নম্বর প্রশ্ন ছিল, কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম নির্দেশ করুন। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন ক পাতালপুর, অপশন খ গোরা, অপশন গ ধ্রুব, অপশন ঘ গ্রহের ফের। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ ধ্রুব। চার নম্বর প্রশ্ন ছিল, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে মৃত্যু ক্ষুধা, আলিয়া, ঝিলিমিলি, মধুমালা। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক মৃত্যু ক্ষুধা। পাঁচ নম্বর প্রশ্ন ছিল, নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন ক অগ্নিবীণা, অপশন খ বিশেষবাসী, অপশন গ ব্যথার দান, অপশন ঘ ছায়ানট। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ বিশেষবাসী। ছয় নম্বর প্রশ্ন ছিল, শওকত ওসমানের রচনা কোনটি? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন ক উত্তর পুরুষ, অপশন খ শেষ রজনী চাঁদ, অপশন গ জননী, অপশন ঘ চৌচির। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ জননী। সাত নম্বর প্রশ্ন ছিল, আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের লেখক কে? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে তা হলো অপশন ক ডক্টর নীলিমা ইব্রাহিম, অপশন খ বেগম সুফিয়া কামাল, অপশন গ পান্না কাইসার, অপশন ঘ কোনোটিই নয়। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক ডক্টর নীলিমা ইব্রাহিম। আট নম্বর প্রশ্ন, অক্টোপাস উপন্যাস কার রচনা? এই প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন ক শামসুল হক, অপশন খ শামসুর রহমান, অপশন গ মনু চৌধুরী, অপশন ঘ প্রমোদ চৌধুরী। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ শামসুর রহমান। নয় নম্বর প্রশ্ন ছিল, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন ক যখন উদ্যত সঙ্গীত, অপশন ঘ একাত্তরের ডায়েরি, অপশন ঘ চৌচির, অপশন ঘ কোনটি নয়। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক যখন উদ্যত সঙ্গীত। দশ নম্বর প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন ক পুনস, অপশন খ বালাকা, অপশন গ সোনারতরী, অপশন ঘ খনিকা। প্রশ্নটি গদ্য কাব্য
সঠিক উত্তর হবে অপশন ক, পুনস। 11তম প্রশ্ন ছিল সবুজের অভিযান রবীন্দ্রনাথ কোন কাব্য হতে সংকলিত। প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে ক্ষণিকা, বালাকা, কণিকা, গীতিকা। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, বলাকা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।